হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে আমাদের টিউটোরিয়াল সেটা হচ্ছে সর্বপ্রথমে আমরা কিভাবে ফাইল সেভ করবেন সেটা দেখাবো, দ্বিতীয়ত আমরা কিভাবে ফাইলটি রান করবেন সেটা দেখাবো, তৃতীয়ত আমরা কিছু সেটিং নিয়ে আলোচনা করব, এবং ফাইনালি যেটা আমরা করব সেটা হচ্ছে প্লাগ ইন নিয়ে বিস্তারিত আলোচনা করব, এবং আমি কিছু প্লাগ ইন আপনাদেরকে ইনস্টল করে দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি সর্বপ্রথমে যাব ফাইলে, ফাইলে যাওয়ার পর আমরা যাব সেভ অ্যাজ, সেভ অ্যাজ এর পরে আমরা ডেস্কটপের পর যাওয়া সেভ, আমাদের ফাইলটি সেভ হয়ে গেছে। তারপর আমরা এই ফাইলটি কিভাবে রান করতে হয়, রান দেখুন রান হয়ে গেছে। আমি তৃতীয়ত বলেছিলাম যে সেটিং নিয়ে কথা বলবো, স্টাইল কনফিগারেটরে আমাদের এখানে ডিফল্ট একটি থিম দেওয়া আছে, আমরা করব ডিফ ব্লক সেভ অ্যান্ড ক্লোজ। তারপরে আমি বলেছিলাম যে আমাদের ফাইনালি প্লাগ ইন নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি যাব প্লাগ ইন অ্যাডমিন জে এন নোটপ্যাড প্লাস প্লাস প্লাগ ইন ইনস্টল, এস ইনস্টল হতেছে, ইনস্টল শেষ হলে আমাদের নোটপ্যাড প্লাস প্লাস ওপেন হবে। নোটপ্যাড ওপেন হয়েছে, আমরা এখানে শর্টকোড লিখতে পারি যে এন প্লাগ ইনের মাধ্যমে, যেমন HTML ক্লোন 5 কন্ট্রোল ই। দেখুন আমি শর্টকোটে HTML এর কাঠামো লিখে ফেলেছি। আমি আরেকটি প্লাগ ইন ইনস্টল করব, সেটা হচ্ছে XML tools ইনস্টল, এস ইনস্টল হচ্ছে, ইনস্টল হয়ে গেছে। XML কাজ হলো আপনি কোডিংগুলো লিখবেন তা খুবই সুন্দরভাবে উপস্থাপনা করবে কোডগুলো, এবং সবগুলো দেখাবে। তারপর আমি তৃতীয় প্লাগ ইনে যাব, তৃতীয় প্লাগ ইন ইনস্টল করব, প্লাগ ইনের নাম হচ্ছে এক্সপ্লোরার প্লাগ ইন, প্লাগ ইন এক্সপ্লোরার, এক্সপ্লোরার ইনস্টল, এস নোটপ্যাড প্লাস প্লাসের সাইটে আপনি সম্পূর্ণ ফাইলগুলো দেখতে পাবেন। এই তো আপনি এখান থেকে ফাইল অ্যাড করতে পারবেন, বলতেছি সেটার নাম হচ্ছে চতুর্থ প্লাগ ইন স্নিপেট অ্যাডমিন স্নিপ প্যাট ইনস্টল, এস। এই প্লাগ ইনের কাজ হচ্ছে আপনি সাইডে বিভিন্ন ধরনের HTML, CSS, PHP, পাইথনের বিভিন্ন ধরনের ট্যাগগুলো আসবে, তো আপনি শর্টকোডে লিখতে পারবেন। যেমন এই সাইট বাড়াই এসেছে, আপনি এখানে HTML ট্যাগ, CSS ট্যাগ, বিভিন্ন ধরনের ট্যাগগুলো উপস্থাপন করতে পারবেন। যেমন এখানে দেখুন বর্ডার রাইট স্টাইল, বর্ডার বিভিন্ন ধরনের চলে এসেছে। তো এগুলো ছিল প্লাগ ইনের কাজ।